মানে হালকা কালার কিনিবাট এবার আমি একটু ডিপ কালার কিনেছি, সেম টাইপ প্লাস সেম কালার, তো এবারে রিটটা অনেক ভালো যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। তো আশা করি সবার রমজান অনেক ভালো যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো যাচ্ছে। দেখতে দেখতে মোটামুটি রমজানগুলো কিন্তু চলে যাচ্ছে, মনে হচ্ছিলো এই যে দুই দিন আগে থেকে রোজা করছে, বাট দেখতে দেখতে কিন্তু অনেকগুলো চলে গিয়েছে। তো আমি হচ্ছে এখন নামাজ পড়ে নিয়েছি, আসরের নামাজ পড়ে নিয়েছি। তো আজকে হচ্ছে একটা ব্লগ শেয়ার করব। তো অনেকটা ভিডিও শেয়ার করার কথা ছিল, বাট শ্যুট করা লাগতো, কিন্তু রোজা রেখে আজকে অবস্থা খুব খারাপ, মানে একটু ইচ্ছা করছে না। তো ভাবলাম যে যেগুলো টুকটাক ভিডিও আছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করছি খুব ভালো লাগবে আপনাদের। দেখতে পাচ্ছেন আমার টেবিলের অবস্থা খুবই এলোমেলো। আমরা মোটামুটি যারা ব্লগিং করি আমরা কিন্তু সব কিছু মানে টিপটপ করে গুছিয়ে সেগুলোই মেইনলি আপনাদের সাথে শেয়ার করি, মানে ম্যাক্সিমাম ব্লগারই শেয়ার করা হয়, বাট এগুলো সবসময় কিন্তু দেখা যায় যে ক্লিন কিন্তু থাকে না, নিট অ্যান্ড ক্লিন করতে হয়। ওখানে আছে আজকে ড্রেস ধুয়ে দিয়েছে, তো দেখতে পাচ্ছেন সূর্যটা গুরু। পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আমাদের জিমনেশিয়াম, মানে মেয়েদের জন্য, বাট মেয়েরা তো যায় না, মানে ছেলেদের জিমনেশিয়ামগুলোতে সবাই অ্যাক্টিভ মানে যায়, বা টিচাররা আমাদের যারা স্যার আছেন তারা যায়, বাট মেয়েদের জিমনেশিয়াম মানে এতটা অ্যাক্টিভ না, মানে অফ থাকে বলা চলে। তো দেখতে পাচ্ছেন মাঠ কিন্তু পরিষ্কার করে নিয়েছে, আর আগে কিন্তু দেখছিলেন প্রচুর বালি ছিল, এখন কিন্তু একদম সবুজ হয়ে গেছে চারিদিক, দেখতেই পাচ্ছেন। দেখুন এরা কতটা পরিশ্রমী, ওদের সারাক্ষণ দেখা যাবে মানে দৌড়ানোর উপরেই আছে, ওরা কিন্তু অনেক পরিশ্রমী। আমরা যারা বাঙালি আছি আমাদের মতো কিন্তু এতটা অলস না ওরা। তো ড্রেসগুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলো আমার গুছাতে হবে, মানে ভাঁজ করে রাখতে হবে। তো চলেন এবার আপনাদের আমি দেখাই যে আমি আজকে সেহরি প্লাস রাতের বেলা যদি খাই, মানে রাতের জন্য কি কি রান্না করব, টুকটাক বেশি না শেয়ার করব। তো কি রান্না করছি চলেন এবার দেখে নেওয়া যাক। ভাবছিলাম আজ আমি মিষ্টি কুমড়া ডিম দিয়ে রান্না করব, আর বেগুন ছিল সেটা আমি ভর্তা করব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন ছিলে নিয়েছি, সেটা আমি কিচেনে গিয়ে চাকু দিয়ে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি কিচেনে চলে এসেছি, এবং মিষ্টি কুমড়া মশলার সাথে কিন্তু কষিয়ে নিয়েছি, আর আমার ভাতটা অলরেডি ডান, আমি বেগুন ভর্তা দিয়েছি কিন্তু। আর এখানে দেখতে পাচ্ছেন ডিম ভুনা, আর এখানে কলমি শাক ভাজা হচ্ছে। এটা বেসিক্যালি এটা আমার রান্না না, আমার ফ্রেন্ডের রান্না। তো কিচেনে ও রান্না করছিল, আমি ভাবলাম যে ওর রান্নাটি একটু শেয়ার করি আপনাদের সাথে। তো আমি অলরেডি ঝোল দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ শাকের কালারটাও কত সুন্দর এসেছে,
আর যেহেতু আমরা কিচেনে রান্না করি, 6-7টা হিটার থাকে, 3-4 জন মিলে কিন্তু রান্না করা যায়, মানে 5-6 জন, বাট সবসময় তো সবাই রান্না করে না, তো অনেক মজা হয়, সবাই মিলে গল্প করে রান্না বান্না করা যায়। তো আমার রান্না বান্না ডান, তো এখন হচ্ছে আমি ভর্তা করবো, এটা ভর্তা করে রেখে দিব, দেন হচ্ছে আমি রাতের বেলা যদি খাওয়া দাওয়া করি তাহলে তখন শেয়ার করবো আপনাদের সাথে। তো সরিষার তেল দিয়ে দিয়েছি, আর আমি এখন চেষ্টা করি যে যেটা তাড়াতাড়ি হয়, যেহেতু রোজার মাস, রোজা রেখে কোনো কাজ তো একদমই করতে ভাল লাগে না, মনে হয় সারাক্ষণ শুধু শুয়ে থাকি আর ঘুমাই, আমার এরকমটা মনে হয়। তো আমার মতো কার কার এরকম মনে হয় অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা নর্মালি হচ্ছে সংসার করেন, মানে যারা অনেক আপু আছেন বা যারা আন্টি আছেন, তাদের কিন্তু দেখা যায় প্রতিদিন কত কাজ করতে হয়। আমি দেখা যায় যে অনেক আপু আন্টি অনেকের ব্লগ দেখি, তো দেখি যে প্রতিদিন এত বাহারি রকমের ইফতারি বানায়, প্লাস এত রান্না বান্না, তো মানে নিজেই একটু সান্ত্বনা পায় যে আমার এত চাপ নাই, কারণ রান্না বান্না প্রচুর ঝামেলা, নর্মাল টাইমে ঝামেলা, বাট এখন তো রোজা। তো সবাই একটু চেষ্টা করবেন মায়েদের বোনেদের তারপর ওয়াইফকে একটু হেল্প করতে, কারণ রোজার মাসে সবারই রোজা লাগে, সবারই কিন্তু খারাপ অবস্থা হয়ে যায়, আর মানে যদি চুলার পারে থাকা যায় তাহলে তারও খারাপ খারাপ। যাই হোক, সবাই চেষ্টা করবেন সবার ফ্যামিলির সাথে বসে ইফতার করতে, প্লাস হেল্প করতে কাজের সময়। আবার একটু আপনি চাইলে কিন্তু মানে ইফতারি আইটেমটা কমায় রাখতে পারেন, না একদিন একটু কম খেলেন, তাতে সমস্যা কি দেখা যাবে, গ্যাস্ট্রিকের সমস্যাটা হবে না, আপনার ফ্যামিলিতে যারা কাজ করে তাদের কিন্তু এত কষ্ট হবে না। অনেকেই আমাকে কিন্তু কমেন্ট করেন যে আপু আপনি তো ঈদের শপিং ব্লগ কিন্তু শেয়ার করলেন না, কারণ আমি কিন্তু প্রতিবারই দেখা যায়, প্রতিবার বলতে আমি ব্লগিং করি হচ্ছে মোটামুটি 2 বছর হয়ে গেছে। অনেকে কিন্তু বলে যে এবার আপনি শপিং ব্লগ শেয়ার করলেন না, ঈদের জন্য কী কী শপিং করলেন, তো এটা ইনশাল্লাহ আমি যখন বাসায় যাব তখন হচ্ছে শেয়ার করব, কারণ আমি নর্মালি হচ্ছে অনলাইন থেকে পারচেস করি। আর স্পেশালি এটা করোনার সময় থেকে বেশি, যখন কোভিড ছিল তখন থেকে আমি দেখা যায় অনলাইন থেকে কিনি, শুধু জুতাটা মনে হয় নেওয়া হয় না, আর মোটামুটি সব কিছু আমি ঢাকা থেকে কেনার চেষ্টা করি, রাজশাহী থেকে আমি কিনি না বললে চলে, আর সিরাজগঞ্জ থেকেও কিন্তু কেনা হয় না কেনাকাটা, কারণ আপু যখন থেকে থাকে 2012 থেকে, তখন থেকে আমাদের মোটামুটি শপিং ঢাকাতেই করা হয়। আর আমি যখন বগুড়াতে ছিলাম তখন বগুড়া থেকেও করা হতো না, বাট বগুড়াতে আমি যে জিনিসটা বেশি কিনতাম জুতা কিনতাম, বগুড়াতে জুতাগুলো খুব ভালো পাওয়া যেত, বিভিন্ন রেঞ্জের জুতা পাওয়া যেত, ব্যাগ অনেক ভালো পাওয়া যেত, আমি দেখা যেত জুতা ব্যাগ এগুলো নর্মালি বগুড়া থেকে নিতাম, আর হকার্স মার্কেট নিউ মার্কেট এগুলো থেকে আমি ওয়ান পিস নিতাম, কারণ আমি প্রচুর পড়তাম। আর 13-14 মানে 13 সাল বিশেষ করে ওই সময়টাতে ওয়ান পিসটা বেশি চলতো, লিলেন জর্জেট আমি এগুলো বেশি পড়তাম। এবারের ড্রেসটা কিন্তু একটু গর্জিয়াস বেশি, কারণ এবার আমি ডিপ কালার কিনেছি, প্রতিবার কিন্তু দেখা যায় যে মানে হালকা কালার কিনি, বাট এবার আমি একটু ডিপ কালার কিনেছি, মানে আর সবচেয়ে মজার কথা হচ্ছে আমাদের 2 বোনের সেম ড্রেস না, বাট সেম টাইপ প্লাস সেম কালার, তো এবারে ঈদটা অনেক ভালো যাবে। তো আমার রিসেন্ট হচ্ছে আমার একটু ডিপ কালার বেশি পছন্দ, তো ইনশাল্লাহ আমি শেয়ার করব, সেটা হচ্ছে বাসায় যাই, কারণ আপু হচ্ছে তখন আমি বাসায় যাওয়ার পর কুরিয়ারে পাঠিয়ে দিবে। এবার আমি বিছানাটা গুছিয়ে নেব, আর সবাই একটু চেষ্টা করবেন রমজান মাসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ইমানের অঙ্গ, এটা কিন্তু আমাদের ইসলামে বলা আছে। আর দেখবেন যারা পরিষ্কার পরিচ্ছন্ন তাদের কিন্তু সবাই অনেক পছন্দ করে, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও কিন্তু ভালো থাকে, সব কাজে কিন্তু মনোযোগ দেওয়া যায় বা মানে আগ্রহটা বেড়ে যায়, মানে বেসিক্যালি এটা আমার ক্ষেত্রে হয়। তো সবাই চেষ্টা করবেন একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, স্পেশালি মেয়েদের বলবো আমি, কারণ মেয়েরা কিন্তু ঘরের লক্ষ্মী, মেয়েরা একটা মানে রুমকে সুন্দর করে সাজাতে পারে, আবার একটা রুমকে চিড়িয়াখানা বানাতে পারে, কিন্তু এটা কিন্তু সত্যি কথা। তো আমরা ছোটোবেলা থেকেই একটু গুছানো, মানে দেখা যেত যে রুম গুছাতাম, টুকটাক কাজ করতাম, এই কাজগুলো কিন্তু সবার শেখা উচিত, বাট সব বাবা মা স্পেশালি মায়েরা সব ছেলেমেয়েদের কিন্তু কাজ করাতে চায় না, বাট ছেলেমেয়েদের দিয়ে কাজ করানো উচিত, তাদেরকে একটু অভাব বুঝতে দেওয়া উচিত, তাহলে দেখবেন যে সব কাজে তারা কিন্তু মানে পারদর্শী হয়ে যাবে। আর দেখা যায় যে আমাদের সব সময় কিন্তু এক যায় না, পরিস্থিতিও কিন্তু এক থাকে না, ধরেন আপনার ছেলে বা মেয়ে যখন, আমি বিদেশের কথা বলবো না, নর্মালি যখন ঢাকায় বা মানে আর কি বাসার বাইরে পড়তে যাবে, যখন একা থাকবে তখন কিন্তু সব কাজ তাকে একাই করতে হবে, আর কাজে এক্সপার্ট
থাকলে কিন্তু দেখা যায় যে টাইমও লাগে না, আর যে কোনো কাজে অভিজ্ঞতা থাকা ভালো বলে আমি মনে করি। তো দেখতে পাচ্ছেন যে আমি জামা কাপড় গুছিয়ে নিলাম, এটা হচ্ছে র্যাকে রেখে দেব। তো আমি চেষ্টা করি আমার সবগুলো কাজ, মানে সব কাজ আমি নিজে করার। তো আপনারা কিন্তু ব্লগে দেখেন তো অনেকেই কিন্তু দেখা যায় খালাদের দিয়ে রান্না করে, রান্নাটা ঠিক আছে যেহেতু ক্লাস করে রান্নার এনার্জি থাকে না, বাট পানি নর্মালি পানি আনা সেটাও কিন্তু খালাদের দিয়ে করে। বাট আমি চেষ্টা করি যে এই কাজগুলো নিজে করার, কারণ কাজ করলে মনও ভালো থাকে আর একদম শুয়ে থেকে কিন্তু দেখা যায় যে অলসতা কিন্তু বেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাবান্না যেহেতু হয়ে গিয়েছিলো আমি দেখিয়েছি, তো সেটা আমি খাচ্ছিলাম। আমরা কিন্তু মোটামুটি ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি, তো আজকের মতো বিদায় নিতে হবে। তো তার আগে বলবো যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ব্লগটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।